এবং বিশেষ ভালো লাগছে যে আমাকে আজীবন সম্মাননা পুরস্কারটা দেওয়া হয়েছে হবে আর ভালো লাগছে কারণ আমাকে আজীবন সম্মাননা পুরস্কারটা দেওয়া হচ্ছে তো আমি অনেক আনন্দিত এবং এর জন্য আমি আমার প্রিয় আমার গৌতম আমার ছোট ভাই ওকে অনেক অনেক ধন্যবাদ সাথে বারিশ বারিশা ওকে আমি অনেক ভালোবাসি ও আমার ভীষণ পছন্দের একজন মেয়ে এবং এত সুন্দর দেখতে খুব ভালো লাগছে মানে ওর এই অনুষ্ঠানে গৌতম আর ওর অনুষ্ঠানে আসতে পেরে আমার পাশে আছে আমাদের জনপ্রিয় কোরিওগ্রাফার আমাদের ইউসুফ খান সবাই মিলে এবং আজকে আমার সাথে আমার ছেলে নিশাত রহমান মনি ও আছে খুব ভালো লাগছে সুন্দর একটা অনুষ্ঠান এবং বিশেষ ভালো লাগছে যে আমাকে আজীবন সম্মাননা পুরস্কারটা দেওয়া হয়েছে হবে আর কি আর এরকম পুরস্কার অনেক পেয়েছি জীবনে জাতীয় পুরস্কার চলচ্চিত্রে জাতীয় পুরস্কার এবং নাচে অনেক এবং প্রত্যেকটা পুরস্কারই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং আপনাদের ভালোবাসা আজকে যারা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া যারা আছেন তাদের ভালোবাসায় আমি ধন্য কারণ আমি অঞ্জনা সেই 5 বছর বয়স থেকে যখন আমি নাচ শুরু করি আমি তখন তার ইলেকট্রনিক্স মিডিয়া তো ছিল না বিটিভি ছিল খালি এই প্রিন্টিং মিডিয়ার বদৌলতে আমি অনেক নাম করে ফেলেছি সারা বাংলাদেশ সারা পৃথিবীতে যার জন্য আপনাদের কাছে আমি অনেক ধন্য এবং প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করছি তারপরে আমার বাবা মার আশীর্বাদ তারপরে আপনাদের সবাই ভক্তদের ভালোবাসায় আমি ধন্য আমি অঞ্জনা নাচে এবং অভিনয় এত পুরস্কার জীবনে পেয়েছি দেশে বিদেশে তার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আমি দর্শকের কাছে ধন্যবাদ আমার যারা শ্রোতা যারা দর্শক আর কি তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ।